আপনারা আগে খেলায় সরাসরি ইচ্ছা মতো সবাই ফেসবুকে যুক্ত হয়ে খেলাটি দেখতে পারবেন। আবার যারা ব্যাডমিন্টন খেলায় যদি কোনো ব্যক্তি দল নিয়ে খেলায় খেলাটি দেখতে চান এবং খেলতে চান, তারা অবশ্যই আমার ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দেওয়া আছে, ওই বিজ্ঞপ্তি দেখে সরাসরি ওই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আপনারা দল নিতে পারবেন। শামীম কাজী জানান ভাই, ভাই কি চান জানতে চান? হাসান ইমাম 24 বরণ করে নিয়েছেন অলরেডি, আমরা কিন্তু এখন বরণ করে নিতে পারি নাই, আরও কিছু সময় লাগবে। এখন সময় হচ্ছে বাংলাদেশ টাইম 10:06, তার মানে 1:54 এখনো বাকি আছে আমরা সেই সালকে বিদায় দিতে। আসাম বলে কথা, বাঘের হাটে তিন লড়াই বাংলার তিন আসাম শক্তিশালী কাশেম চলে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শোভা এদারতে একটি কথা জানিয়ে দিতে চাই, আমরা দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখছি, তাই আগের থেকে আপনাদের জানিয়ে দিতে চাই যে আজকের এই খেলা ফাইনাল খেলাটি হয়তো বা আমরা দেখতে পারবো না। তার কারণ যে দুটি দল হয়তো বা আমরা ধারণা করছি যে ফাইনাল খেলবে, তারা হয়তো মীমাংসিত হয়ে ফাইনাল খেলাটি সমঝোতা দেখতে পাবো না, দেখাতেও পারবো না। সেমিফাইনাল খেলায় আজকে এই খেলা শেষ খেলা হবে, তাই আপনারা চোখ রাখুন দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বেশি বেশি করে, হয়তো ফাইনাল খেলা আমরা দেখতে পারবো না। ফয়সাল ইসলাম হচ্ছে শাহবাদ স্কুল মাঠে খেলা হচ্ছে, চুপচাপ যুক্ত হয়েছে, ধন্যবাদ ভাই। বোরহান সৌদি আরব থেকে যুক্ত আছেন, আমরা 23 সালকে বিদায় জানাবো আজকের রজনীতে, আর কিছুক্ষণ পরে 23 সালকে বিদায় লগ্নে আমরা খেলা দেখাচ্ছি ইসামতি টিভি লড়াই ফেসবুক পেজে সরাসরি। দর্শক বিন্দু, ফাইনাল খেলাটি হয়তো আমরা দেখাতে পারবো না, কারণ ফাইনাল খেলা হয়তো অনুষ্ঠিত হবে না, সমঝোতায় যে হয়তো মীমাংসিত হবে নলদী নোয়াপাড়া এবং আনসার ভিডিপি, হয়তো কোনো মীমাংসায় যাওয়ার চেষ্টা করেছে বা করবে, সঙ্গত করেন আমরা ফাইনাল ধরে
খেলা ফাইনাল খেলাটা দেখতে পাবো না, দ্বিতীয় সেমিফাইনাল খেলাই শেষ খেলা এবং ফাইনাল খেলায় তারা যে অংশগ্রহণ করবে তারা হয়তো সমঝোতা এসেছে। আমরুল ইসলাম ক্রিকেট থেকে সাকিব মোল্লা মালয়েশিয়া থেকে চল্লিশ গ্রহণ করে নিয়েছেন, ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা সকলকে। আমরাও আর কিছু পরে আমি সকলকে অনুরোধ করবো এই 23 সালকে স্মরণীয় করে রাখতে আজকের এই খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলা চমৎকারভাবে আটকে দিল মানে বাইরে ছিল দুর্দান্ত গতিতে ছুটে এসে আবার থেকে যুক্ত আছে আর কিছুক্ষণের মধ্যে 2023কে বিদায় দিয়ে 24টা বরণ করে নিব সেই দেশকে বিদায় লগ্নে সবার কাছে অনুরোধ থাকবে লাইক শেয়ার করা। বিমানিক দল বিমানের পাখার মধ্যে দুটি হাতের সামনে প্রসারিত করে দেখছে বিমানিক দল তেল ঢাই ধরছ ভাইয়ের শ্বশুর বাড়ি শাহবাদ কুমিল্লা থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। দশ বছর উজ্জ্বল তুমি নজন দলে দেখা পারো, দশ বছর উজ্জ্বল ভালোই খেলছে।
রুবল ভাই, রুবল ভাই, হ্যাঁ রুবল ভাই আছে, পারলেন না একবারে উড়িয়ে দিলেন আমদলবাড়ি আপনাকে ধরো ইউ ভাই কে একজন ভাই তারা টেলিং করতে পারে তারা এই মানুষের সামনে চলে আসেন, অলোককে এখনো বেরোনো যাবে আপনার খুবই দরকার খুঁজতে হবে কি হবে মন্ডল মহন্ত চলে আসো ডাবল তারপরও তারা কিন্তু অসাধারণ খেলা খেয়েছে, প্রতিপক্ষ দল কিন্তু শক্তিশালী
দল, সেই হিসাবে গুন্দারপো খালি কিন্তু অসাধারণ খেলে যাচ্ছে। আর এক ঘন্টা 40 মিনিট পরে 2023 কে বিদায় দিব। 1:40, 39 বিদায় দিব, নিব যাক, বিদায় নেবে, আমরাও বিদায় দিব, 24 কে স্বাগত জানাবো। আর 1:38 পরে বছরের শুভেচ্ছা সকল রাশেদের সুবিচার কিন্তু করে ফেললেন, ইগলকে মাজা ধরে আটকে দিলেন, হয়তো বা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা, বিশাল ইঞ্জুরি তো করল সেই ইগল। মাজা একবারে মাজা ধরে উল্টে দিলেন রাশেদ, বলে রাশেদ পারে না, রাশেদ পারে না, দেখে রাশেদ, এই হলো রাশেদ। আমরা তো সাথ দিলাম তাই রাশেদ ভাই, রেডেন রাশেদ ভাই, রেড দেখতে চাই রাশেদ ভাই, রেড দেখতে চাই ভাই, রাশেদ ভাই আপনার তো রেড দিতে হবে, ছয়টার দিয়ে আসতে পারে কিনা, যে কথায় বলছিলেন শেষ সেমিফাইনাল খেলা 2023-এ আমাদের হয়েছে, এই খেলাটি ছাড়া অন্য খেলা দেখতে পারবেন না, গতকাল দেখতে পারবেন ব্যাডমিন্টন। রাশেদ কুমার চেষ্টা পারবে কি, চেষ্টা করে যাচ্ছে জমিয়ে খাইরুল স্যার যুক্ত আছেন আমাদের সাথে, পরিবেশটা সুন্দর, প্রিন্স তামিল বন্ধু আমার প্রাণের বন্ধু সরাসরি লাইভে খেলা দেখছেন, ধন্যবাদ বন্ধুকে। অগ্রিম 1:30 আগে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিলাম বন্ধুকে, আয়তুল মোল্লা যুক্ত আছেন,
ভাই ধন্যবাদ ভাই মুফিকুল ইসলাম যুক্ত আছেন ভাই নেটে সমস্যা শান্ত কদর আলী আমি মালয়েশিয়া থেকে দেখছি জলদি নেওয়া পড়া আছে মাঠে পশ্চিম সাইডে হ্যাঁ সরি মাঠে পূর্ব সাইডে গন্ধর্ব এই যে আলিম আলিম তুই মাইক্রোফোন দেখা করো আলিম যদিও বা গোল খেয়েছে তারপরে অসাধারণ খেলা খেলছে আজকে প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেছে গোল শোধ দেওয়ার চেষ্টা করছে পারবেন কিনা জানি না যুক্ত আছেন ধন্যবাদ ইন্তাজ আলী সৈয়দ ইন্তাজ আলী মালয়েশিয়া থেকে যুক্ত আছেন ধন্যবাদ ভাই শেষ সময় লগ্নে বিদায় নিতে আমাদের কাছ থেকে 2024 কিছুক্ষণ পরে ফাইনালি বিশাল ঘোষণা আপনারা রেডি হয়ে 20 মিনিটের ভিতরে মাঠে নামবেন, আমরা 20 মিনিটের জন্য বিরতি দিচ্ছি, কারণ অনেকে তো চা টা খাবে, তো আপনারা 20 মিনিটের ভিতরে 2 টিম মাঠে নামবেন অবশ্যই, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা 20 মিনিট সময় দিচ্ছি, এর ভিতরে আপনারা মাঠে নিয়ে যাবেন। মঞ্চের পিছনে নদী আছে, নদীর কিছু দেখা করো দেখা যাক।